মায়ায় পড়ে সারা জীবন ধরে মায়ার সংসারে সেবা করলাম। ভগবান বললে অসময় অন্তিম কালে ভবনদীর তার ঘাটায় যেদিন তুমি গিয়ে দাঁড়াবে ভবের লীলা খেলা সামনে করে, সেদিন জগতে কেউ তোমার সঙ্গে যাবে না। সেদিন একা একা গিয়ে নয়ন জলে কাঁদিবে আর বলবে প্রভু আজ তুমি বিনা আমার আর কেউ নেই। প্রভু জগতে যাদেরকে এতদিন আপন ভেবেছিলাম আজ বুঝলাম তারা ঋষির স্বপন ছিল, তারা তো কেউ আমার আপন ছিল না। প্রভু সারা জীবন ধরে যা করে এলাম করে গেলাম কেবল ভুল আর ভুল করে এলাম। প্রভু বৃথাই গেল আমার স্বাধীন মানুষ জন্য, তোমার চরণ সেবায় লাগলাম না। প্রভু ভগবান বললেন ভক্ত এমন সময় এমন দিন প্রত্যেকের জীবনে ঘটবে আসবে, তাই সেদিনের কথা ভাবনা করে চিন্তা করে সেদিন যেন কাঁদতে না হয়, সেই কাঁদা তুমি আজ থেকেই কাঁদো। সেই দিন সব হারাইয়ে তুমি আকুল প্রাণে কাঁদবে, তুমি আজকেই ভেবে নাও যে ভগবান তুমি পাঠিয়েছ, তোমার কর্ম করণীয় কর্তব্য হয়তো করতে পারলাম না, কিন্তু প্রভু শুধু কৃপা করো তোমার চরণে যেন মতি থাকে। তোমার চরণ থেকে কখনো ভগবান বললেন ভক্ত এই কারণেই তোমাদেরকে বারবার করে ধবলি সমলি ভাবে বিভাবিত হয়ে রাখছি যে ভক্ত হে আর বেশি দেরি করো না, কেননা জীবনের বেলা যে চলে যায় এ বেলা যে কখন কার কখন ডুবে যাবে ডুবু করছে কেউ তা বলতে পারবো না, তাই তড়া করে আর ক্ষণকাল বিলম্ব না করে তোমরা এসো আমার চরণে এসো, কেননা আমি বিনা যে তোমাদের গতি নেই। তাই তো ভগবান ধবলি সমলির ভাবে ডেকে ডেকে উচ্চস্বরে ভক্তগণকে ডাকলেন প্রভু কেমন করে করে শৃঙ্গাবেন Woo!
ভগবান কি বললেন বাবা? হে ভক্তজন, আমি হই হই আমি হই ভগবান কার হয় বাবা? কার হয় বলেন তো? ভগবান বললেন যে ভক্ত আমার হয়, যে ভক্ত সকল কিছু আমার চরণে নিবেদন করে সঁপে দিয়ে সবাই আমায় দিবারাত্রিতে ডাকে। হ্যাঁ, যেজন সব সঁপে আমার সব সময় হয়ে যায়, আমায় সব সময় ডাকে, আমি তার বলি। হ্যাঁ, শাস্ত্রকার শাস্ত্রে বললেন কলিযুগে ভগবান আপনাদের নিকটে কেনা হতে এসেছে মা। কেনা কেনা অর্থাৎ কি? বাজারে কোনো দ্রব্য নিতে চাইলে আমার থেকে অর্থ দিতে হবে, তাই না মা? অর্থ বিনিময় করে যে দ্রব্যটা কিনবো তাকে বলা হয় কেনা, তাই না? তাহলে ভগবান এবার কলিযুগে আপনাদের নিকটে কেনা হতে এসেছে। হ্যাঁ, তাহলে ভগবান যদি কেনা হতে আপনাদের নিকটে আসে, ভগবানকে কি সকলে কিনতে পারবে? কিনে নিতে পারবে না? এখানে আমার মনে হয় বাজারে যে দ্রব্যটা ভালো সেই দ্রব্যটার দাম বেশি, তাই না? ভালো দ্রব্যের দাম বেশি না? তাহলে জাগতিক জগতের সকল কিছু চাইতে ভগবান হলো আমার অতুলনীয়, যার তুল মিলে না, তুলনা যাকে দেওয়া যায় না, অতুলনীয়। তাহলে জগতে দ্রব্য ভালো দ্রব্যের দামটা যদি বেশি হয়, নিশ্চয়ই ভগবানের অনেক মূল্য। কোনো মূল্য নাই? হ্যাঁ, মন ভগবানের মূল্য নেই? ভগবান আপনাদের নিকটে যদি কেনা হতে আসে, ভগবানকে কারা কিনতে পারবে? আমার মনে হয় যাদের অনেক টাকা পয়সা ধন রত্ন বিষয়ে, তারা কিনতে পারবে না? না। কেন? ভগবান বললেন, হে ভক্ত, আমায় ধন দিয়ে পাওয়া যায় না, আমি ধনের নিকটে কখনো বিক্রয় হই। ভগবানকে ধনী কিংবা দুঃখী, দারিদ্র, পতিতকামী সকলেই কিনতে পারে। ভগবান বললেন যে ভক্ত, দুটি নয়নের দুঃখটা অস্ত্র ধারা ঝরাই ধরায়ে আত্ম নিবেদন করে দিয়ে বলতে পারে গৌরী হে, বল গৌরে ভাবে আমার কি ভয় আছে? বল আমি কি ভয় ভোটা নয়নে
ওই চরণে কি বা জগতে যা কিছু আছে
সকল কিছু সমস্ত কিছু তো তোমার প্রভু, তোমাকে দেবার মতো আমার কিছু নেই, তবে দেবার মতো আছে আমার দুটি নয়নে দুঃখটা অশ্রু জল। এই অশ্রু জলটুকু আমি তোমার চরণ নিবেদন করলাম প্রভু, এই নয়নের জলটুকুই আমার একমাত্র সম্বল। ভগবান বললেন যে ভক্ত, দুটি নয়নের জল নিবেদন করে দিয়ে আমাকে প্রাণ ভরে আত্ম নিবেদন করে দিয়ে ডাকে, সেই ভক্ত যেমন আমার হয়, আমি শুধু এ জন্মের নয় জন্ম জন্মান্তরের মতো আমি সেই ভক্তের আপনা। তাই ভগবান বলছে, যারা এখনো যে ভক্তগুলি আমাকে এখনো আপন করতে পারো না, আমি তাদেরকে ডাকছি কি করে, সিংহা বেনু এবং মুরলির জয়ের ধ্বনি করে ডাকছি, তোরা ওই ধ্বনি গুলো শ্রবণ করে আমাকে আপন করে নাও। তাহলে বাবা, এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যে কলিযুগে ভগবান শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর হস্তে সিংহা বেনু মুরলি তো কিছুই নেই, তাহলে এগুলো যদি কিছুই নাই থাকে, ভগবান এগুলোর ধ্বনি কেমন করে করবে, কেমন করে করলেন? কলিযুগের মাঝারে ভগবান সিংহা বেনুর পরিবর্তনে কি এনেছে জানো? বলি সিংহা বেনু রে, ভগবান যদি নাই ঘুমায় জাগরণটা কেন, কাকে বলে জাগরণ বাবা?
ভগবান বললেন ভক্ত আমি যে তোমাদের আপন আপন হৃদয় মন্দিরে আছি রয়েছি ওই হৃদয় মন্দির থেকে তোমরা আমাকে জাগাও আর ঘুমায় রেখো না জাগাও জেগে দেখো জীবনের গোনা দিনগুলো যে দিনে দিনে ফুরিয়ে চলে যাবে এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে মা এই যে চর্মচক্ষুর নয়ন মেলে তো জেগেছি আবার কেমন করে জাগবো তত্ত্বজ্ঞ বললেন চর্মচক্ষুর এই দার্শনিক দুটি নয়ন মেলে পৃথিবী আর মায়ার সংসারকে দর্শন করলে তাকে জাগা বলে জাগাও তোমার হৃদয় মন্দিরে যে পরমাত্মার বি ভগবান শ্রী গৌরাঙ্গ বিরাজ করছে তাকে জাগাও জাগো হরিনাম কৃষ্ণ নাম লয়ে হরিনাম কৃষ্ণ নাম স্মরণ করে জাপন করে স্মরণ করে কীর্তন করে আনন্দ করে তোমার ভগবানকে জাগাও হৃদয় মন্দির থেকে তাই সর্বপ্রথমে ভগবান যদি ভক্তের হৃদয় মন্দিরে না জাগে হরিনামটা কিন্তু ভালো লাগে না যদি ভগবান শয়নে থাকে ওই মন্দিরের দরজা যদি বন্ধ থাকে ওই বন্ধ মন্দিরের দরজা তোমরা ওই বন্ধ হৃদয়ের মন্দির দরজা যদি খুলতে পারো ওই ঘরে হরিনাম পৌঁছাবে আর হরিনাম পৌঁছালে আমি আর ঘুমিয়ে থাকবো না অচৈতন্য থাকবো না আমি চৈতন্য হবো আর আমি চৈতন্য হলে তুমি চৈতন্য হবে আর তুমি চৈতন্য হলে তোমার মতি ভগবান চরণে আসবে হ্যাঁ তাই বলছে খোলো তোমাদের আপন আপন বন্ধ হৃদয়ের মন্দিরের দরজাটা খোলো করতাল খোল এবং করতাল করতাল অর্থাৎ এই দুটি হস্তের দুটি নাম কিন্তু কর এই কর দুটি যখন তালে তালে তালি দিবে তখন হয়ে যাবে করতালি তাই না মা দেখুন দুটি কাঁসার দ্রব্য দুটি হস্তে তালে তালে তাল দিচ্ছে নাম হলো করতাল তাহলে ভগবান বললেন এই হস্তে যেমন তালে তালে তাল দিচ্ছে আমি প্রত্যেকটি ভক্তের হৃদয় মাঝেও আমি তালে 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 তাল দিয়ে যাচ্ছি তাহলে কোথায় ভগবান আপনাদের আমাদের সকলার মাঝে তাল দিচ্ছে বাবা বললে এই যে দুটি শ্বাস প্রশ্বাস প্রত্যেকের মাঝে আবাল হোক বৃত্ত হোক বণিত হোক সকলের মাঝে 21,600 বার ভগবান কিন্তু তালে 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 আসলে তাই না বাবা এই তালটা যদি পরাক্রিকের জন্য বন্ধ হয় হ্যাঁ আমাদের আপনাদের মূল্য থাকবে এই খাঁচার কোনো মূল্য হবে তাই বললেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যোগ অধ্যায়ে হে ভক্ত তোমরা ওই করতাল তালের ঘরে যোগ করো ওই তালের ঘরে তুমি যোগ করো 21,600 বার তালের ঘরে যোগ করো কি যোগ করবো বাবা বললেন কেন আমার মধুময় আমার মাধুর্যময় আমার রসময় কৃষ্ণ যোগ করো 21,600 বার ওই তালের ঘরে যদি হরিনাম কৃষ্ণ নাম যোগ করতে পারো কৃষ্ণ নাম যদি স্মরণ করতে পারো জাপন করতে পারো স্মরণ করতে পারো তোমার হৃদয় মন্দিরে আমাকে বেঁধে রাখবে তুমি যেমন আমাকে আপন করে নেবে আমি জন্মে নয় জন্ম জন্মান্তরের মতো তাই তো ভগবান সিংহাবেলু মুরলি হয়ে হই হই রব করে ভক্তের নিকটে আপনার আপন হতে এসেছে বৈষ্ণব কবি বললেন প্রভু আনন্দে বিভোর হলেন ইহনি হরি রামায় শুন দারানন্দ সঙ্গে নিত্যানন্দ Oh.
Got it.